ডিস্ক থেকে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে ডিস্ক থেকে সব। কার সমস্যা হচ্ছে না তো দেখতে?
করেছেন এটা কখনো কেউ? এটা কি দেখানো হয়েছিল আপনাদের? কি করেছি বলেন তো, বলতে পারবেন কেউ কি করেছি? আমি ফার্স্ট কালার করছি, হোয়াইট থেকে একটা ব্লু একটা কালার নিয়ে নিছি, ব্লু কালার নিতে পারি তাই তো, কিন্তু সলিড ব্লু না। দেন কি করলাম, এটার একটা পেজের একটা বর্ডার দিয়ে দিলাম, বর্ডার মধ্যে আবার ডিজাইন করে দিচ্ছি, বর্ডার ভিতরে আবার কি করেছি ডিজাইন করে দিয়েছি তাই তো। ডিজাইন করে কি আছে, গাছের মতো দেখতে তাই তো। আচ্ছা এরপরে দেখেন, এখানে আর একটা দেখা ছিল, আমি আপনাদের এই দেখার উপর দিয়ে এটা দেখতে পারো বুঝতে। এখন বুঝতেছেন আসলে লেখাটার নিচেও কি, এই লেখাটা লাম্বানি কি, এই লেখাটার নিচে না বাংলাদেশ লেখা? কিন্তু কোচিং সেন্টারের বিশেষ করে শীট দেখছে, কোচিং সেন্টার করে না সে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন দেখা যায় কি, যেমন নিহ কোচিং সেন্টার ওইখান থেকে যতগুলো আপনাকে শীট প্রোভাইড করবে তাদের ওইখানে নামের নিচে এরকম নিহক লেখা থাকে, ডন্ট হক সেরকম একটা ব্যাপার স্যাপার থাকে তাই না? সেগুলো করতে আমার বেশ সময় লাগে না, আমি এখানে বসতে কতটুকু সময় নিয়েছি বেশ সময় হয় না তাই তো, এতটুকু সময়ের মধ্যে করা সম্ভব। আর এগুলো আপনারা করতে হবে, ইভেন করবে, হ্যাঁ টুডে আর টুমোরো। কিন্তু এখন আপনাদের কাছে হয়তো বোঝার মতো লাগতে পারে যে হয়তো একটা সময় আসবে যে এত সহজ ও সিম্পল ছিল যে ছাড়াটা তো আমাদেরকে পাঠিয়ে দিয়ে গেলো, আমরা কি করবো? রাতও কি ফাঁকি দিচ্ছে, আপনাদের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আমাদের লেকচার দিতে হচ্ছে তাই তো। এনিওয়ে এখন আমরা এটা কি করবো, এটাকে আমরা করবো একটা পেজ বের করি ওয়ার্ড থেকে, মাইক্রোসফট ওয়ার্ডের সবাই যার যার সামনে বিন্দু আছে সবাই গেছেন, সবাই একটা পেজ ওপেন করছে, হোয়াইট পেজ। হোয়াইট পেজের পরে এখানে চলে যান, যারা যারা স্কুলে তাকান, যারা হোয়াইট পেজ নিয়ে আসতে পারছেন তারা এখানে তাকান। দেন কি করতে হবে দেখেন তো, পেজ লেআউট, পেজ লেআউট, পেজ লেআউট এইখানে আছে দেখেন, ওয়াটারমার্ক, পেজ কালার, শুরুতে করে নেবেন গিয়ে পেজের কালারটা করে নিতে পারেন, পেজের কালারটা এখান থেকে যে কোনো একটা ধরবেন সেই কালারটা এখানে হয়ে যাবে। বুঝতে পারি নাই সবাই কি পারছেন এটা বের করতে? আচ্ছা গুড, এরপর এখান থেকে কি করবে দেখেন, এটা থেকে আপনারা করে দিবেন ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্ক এখানে যে কোনো একটা আছে, আর এই যে কাস্টমাইজ ওয়াটারমার্ক আছে না নিচে, ওয়াটারমার্কের পরে যে নিচে কাস্টমাইজ ওয়াটারমার্ক, এটা থেকে আপনারা টেক্সট ওয়াটারমার্কের জায়গায় এখানে আমি বাংলাদেশ লিখে রাখছি, আপনাদের তো এরকম টেক্সট থাকবে না, থাকবে পিকচার অর নো ওয়াটারমার্ক। হ্যাঁ এখন আপনারা এখানে সিলেক্ট করে দেবেন টেক্সট, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, দেন আপনাদের এখানে লিখে নিতে হবে, যেমন যে যার মতো করে লিখলেন, এখানে লিখলেন ধরেন কি ঢাকা, ঢাকা লিখলে ওকে দিলেন, দেখেন বাংলাদেশের জায়গায় কি হয়ে গেছে ঢাকা, বুঝে গেছে? এরপরে কি আসছে, পেজ বর্ডারের কথা বলেছি, সবাই তাকান একটু, পেজ বর্ডারের কথা বলেছি, পেজ বর্ডার মধ্যে অনেকগুলো স্টাইল আছে, একদম নিচেরটাতে, এই নিচের এটাতে মূলা না গাজর, এনিওয়ে যাই হোক না কেন, নারিকেল গাছ, এরকম বর্ডার গুলো কিন্তু আপনারা অনায়াসেই দিতে পারবেন,
বেশ সময় লাগবে, বুঝতে পারছেন? আর একবার দেখাবো, তবে খুব মনোযোগ হয়ে একটু দেখবেন, স্ক্রিনে দেখ তাকালে হয়তো বা দ্রুত ধরতে পারবে। আমি বলছি কি, ফার্স্ট স্টেপে একদম শুরু থেকে আসি, এবার শুরু থেকে আসে সবাই তাকিয়ে থাকবেন। মাইক্রোসফট ওয়ার্ড এর একটা পেজ দিব, তাই তো? পেজ দিলাম, এরপরে কোথায় যাব? পেজ লেআউট, পেজ লেআউট, পেজ লেআউট থেকে পেজ কালার, পেজ কালার, যে কোনো একটা কালার আমি লাইক করলাম, লাইক বেশি কালারটাকে দিলাম। এনিওয়ে, এরপরে আমরা কোথায় যাব? পেজ ওয়াটারমার্কে, তাই তো? ওয়াটারমার্কে দেখেন এখানে অনেকগুলো আছে, কনফিডেন্ট, এটা যদি আমি সিলেক্ট করে দিই এখানে আসবে, এটা একটা ওয়াটারমার্ক হয়ে গেল। কিন্তু আপনাদের কখনো কখনো কোনো প্রতিষ্ঠানের নাম দিতে হতে পারে, এর জন্য এটা কি করে নেবেন, ওয়াটারমার্কের নিচে কাস্টমাইজ ওয়াটারমার্ক, হ্যাঁ কাস্টমাইজ ওয়াটারমার্ক, এখানে আপনাদের কাছে আছে পিকচার আর আছে কি নো ওয়াটারমার্ক, দুইটার একটা আপনাদের কাছে আছে, আপনাদের পিছিয়ে গুলোতে আপনারা করে নেবেন কি, এইখানে দেখতে বলে আমি স্ক্রিনে দেখাতে বলছি, টেক্সট ওয়াটারমার্ক, দেন আপনাদের করে দিতে হবে কি, এখান থেকে টেক্সটটা করে নেবেন, এখানে এখানে নতুন নতুন কোনো টেক্সট করবে, লাইক আছে এখানে কি লিখলো, ইন্দোনেশিয়া নাকি, চলে আসছে। এরপরে বলছে কি পেজ বর্ডার দিতে, এদিকে এখন ফাঁকা দেখাচ্ছে না, ফাঁকা দেখাচ্ছে, আমরা করবো কি বর্ডার, এখানে আপনাদেরকে সবারটা নান আসছে, আমি এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে দিলে ওইটাকে বর্ডার হিসাবে ও ধরে নিবে। বুঝি নাই এখনো, এবার একটু করি সামনে দেখে, দেখার সময় আমি মনোযোগ দিয়ে দেখতে বলি, আপনাদের কি সমস্যা গেপ করতে করতেছে না কেন করতেছে? আচ্ছা করে ভিতরে লিখতে হবে না, এইটুকু করতে পারলে জানাবো, করতে পারছেন কিনা,
সবাইকে ডাকবে কি কি পারছে না পারছে, পাশের জনকে দেন, পাশের জন কি করার অপরচুনিটি দেন। এই বেসটাকে সেভ করে রাখেন তো সবার নেমটা সেভ করে একটা ফোল্ডারের ভিতরে রাখেন, নতুন একটা ফোল্ডার বানাবেন সেই ফোল্ডারের ভিতরে এটাকে রাখবেন, যে যার তার নাম দিন, ফোল্ডারটা হবে যে যার নিজের নাম। আমি আবার দেখা দিচ্ছি স্ক্রিনে দেখেন কি যেন আপনার নাম ওইখানে কি দাঁড়িয়ে আছেন, কিছু বলছি আমি, আপনি আপনার আসনে গিয়ে বসেন জানেন। এখান থেকে স্ক্রিনে তাকান আমি যে কাজটুকু এখন আপনাকে দিয়েছি এটাকে যারা করেছে এই পেজটাকে এবারে ফাইল থেকে ফাইল তাই তো এবারে সেভ অ্যাজ একটা ফাইল আছে, এখন এখানে আপনারা একটা নাম দিবেন ডেস্কটপে কি এটা আছে পেজ আকারে দেখে তো পেজ নামে কিছু আছে কিনা ডেস্কটপে আছে। এরপরে আমি বলছি কি এটাকে একটা ফোল্ডার করতে, এটা একটা কি আছে কোন অবস্থায় আছে এটা, এটা কি একটা পেজ ওয়ান, পেজ ওয়ান একটা কি বলেন তো, বাবা এটা তো একটা ফাইল নাকি, এটা একটা ফাইল না বলছি না, ফাইলের জায়গা খুবই কম থাকে, ফাইল হয় কি যে কোনো একটা পেজ হতে পারে, যে কোনো একটু লেখা হতে পারে, কিরকম একটা কিছু হতে পারে একটা ফাইল, কিন্তু আমি এটা বলছি কি একটা ফোল্ডার ক্রিয়েট করতে, একটা ফোল্ডারের ভিতরে রাখতে। সেভ না করলে আপনি কোথায় পাবেন, আপনাকে আমি দেখছি যে আপনি অন্য মনস্ক ছিলেন, আমি যখন বলছি তখন ওইদিকে তাকানো ওইদিকে তাকানো, একদম এদিক সেদিক তাকানো যাবে না নেক্সট টাইম। এরপরে আপনাদের বলছি কি এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে তাই তো, আপনাদের যে প্র্যাকটিস করার মতো অপরচুনিটি দিচ্ছি তাও আমি দিতাম না, শুধুমাত্র আপনাদের এই উদ্দেশ্যটা, এইটাকে আজকে আমার দেখানোর কথা না, আবার রিভিউ করার কোনো লজিক নেই, বাট তারপর আপনাদের যে উইকনেস আছে এজন্য আমি দেখাচ্ছি বারে বারে, আমি জানি যে এটা অনেকেই পারবেন না বা ভুলে গেছে। এখানে একটা ফোল্ডার করলাম, এই ফোল্ডারের ভিতরে এবার আমি এটাকে রাখবো, এটার ভিতরে আমার চলে আসছে, এখন আর কোথাও নেই, অন্য জায়গা গুলোতে নেই, আমি কাট করে নিয়ে এসেছি, দ্যাট মিনস আর অন্য কোথাও নেই, এই প্যাস পেজ কালার এটা একটা ফোল্ডার, এটার ভিতরে কিন্তু একটা পেজ ওয়ান আছে, আছে কিনা সবাই এরকম একটু করেন, সবাই যে যার নাম দিয়ে করবে, আমি সবার অন্যতে গিয়ে দেখব।
এত সময় লাগার কথা ছিল না, খুব কম সময় লাগার কথা ছিল, তাই তো? ফাইল থেকে ফোল্ডারে আপনি কাট করতে পারেন, কপি করতে পারেন। আবার দেখুন, যেমন এটা একটা ফাইল, তাই তো? এটা একটা ফাইল, এটা আমি কি করবো? এখানে এই কাট কাট অফ ফোল্ডার থেকে নিয়ে নেব, কাট ওখানে থাকবে না, এবার পেজ কালার ভিতরে আমি নিয়ে নেবো। এখানে কি করবো? পেস্ট করবো, চলে আসছে না? ওইটা আর এখানে আছে দেখেন তো, এটা এখানে নাই, নাম্বার টু ছিল। আচ্ছা সেবা ইন্ডিয়ান বুঝি নাই, আর কোনো নিয়ে যে অবজেক্টটা আপনি কি করতে পারবেন? এই যে আপনি কি করতে পারবেন? এমন হবে না।
হবে না কাজ কোথায় সেটাই না Thank you.
হচ্ছে আলাদাটা কোথায় ওপেন করেন Thank you.